These are gonna be. আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো সুস্থ আছেন। আজকে একটি বিধর্মী একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। এইটা হচ্ছিল সাইকিয়াট্রিক সেন্টার লং আইল্যান্ডে অবস্থিত। তা এই এলাকাটা অ্যাবেন্ডেন্ট ঘোষণা করা হয়েছে, তা মানে ভুতুড়ে পরিবেশ আর কি। এটা শুরু হয়েছিল 1885 সাল থেকে এবং এটা বন্ধ হয়ে যায় 1996 সাল পর্যন্ত। তা এখানে আছে অনেকগুলো, আপনার ওয়েবসাইটগুলো দেখতে পাবেন যে কিছু ভুতুড়ে ভুতুড়ে বলতে মানে কি বাচ্চা কান্নার শব্দ, তারপর কোনো মহিলা কান্নার শব্দ, সন্ধ্যা হলে এগুলো শুনতে পাওয়া যায়। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আসলে খুব নিরিবিলি চুপচাপ এখানে। তা আমরা আজকে এই আপনাদের দেখানোর জন্য খুব সাহস করে আমরা চারজন আসলাম। তা দেখা যাক কী কী আছে ভিতরে দেখার মতো, আপনাদের বিল্ডিংগুলো দেখাবো। এত বড় এরিয়া যেটার মধ্যে আপনার 100টা বিল্ডিং আছে, 100টা বিল্ডিং মধ্যে সব পরিত্যক্ত পুরো একটা সিটি ঘোষণা করা হয়েছে। তারপর আমরা রিস্ক নিয়ে আসি, এখানে বলা আছে যে এটা ভিতরে ঢোকার নিষেধ, তারপরে আপনাদের দেখাবো। চলুন উপভোগ করি আজকের পর্বটি। কত বছর পূর্ণ হয়ে গেছে কত বছর পরিত্যক্ত ভবন, পুরো ভুতুর এলাকা। একটু সামনে নিয়ে যাই, কি অবস্থা। দেখেন কত বছর পুরনো পরিত্যক্ত একটা মেন্টাল হসপিটাল। এটা একটা গেট, এটাও একটা গেট। প্রত্যেকটা বিল্ডিং গাছটা জুড়ে গেছে, কি অবস্থা। এবং এখানে সম্ভবত ব্ল্যাক ম্যাজিক করা হয়। তৃতীয় বিশ্বযুদ্ধে যখন সোলজাররা যখন আহত হয়, তখন এই মানসিক হসপিটাল যেটা এখানে আমরা আছি, এখানে এসে তাদের ট্রিটমেন্ট করা হতো। কেউ হয়তো মানসিকভাবে ভারসাম্য হারায় ফেলছে অনেক কিছু, যেই কারণে 1996 সালের দিকে এটা পুরো টোটালি বন্ধ করে দেয়।
এবং এখানে অনেকগুলো আপনার ভূতুরের আওয়াজ শোনা যায়। ভূতুরে বলতে মানে কি যারা মারা গেছে আর কি কষ্টে, ওইগুলো আওয়াজগুলো শুনতে পাওয়া যায়, তাই না? জি, আসসালামু আলাইকুম, আমি নাইম। আজকে এই পরিত্যক্ত জায়গাটা আসতে পারাটা আসলে খুবই একটা অন্যরকম ফিলিংস। এখানে আসলে জায়গাটা একটা সাইকিয়াট্রিক হসপিটাল, এখানে যারা মানসিকভাবে ভারসাম্য হারানো প্লাস হচ্ছে যে দেখা যায় অনেক যুদ্ধক্ষেত্রে যারা অনেক গুরুতরভাবে আহত হয়েছে বা মানসিকভাবে যারা বিকৃত তাদেরকে এখানে এনে ট্রিটমেন্ট করা হইতো। তো ব্যাপারটা হইতেছে জায়গাটা দেখলেই মনে হয় অনেক পেইন, অনেক কষ্ট। এবং যখন 1996 সালের দিকে গভর্নমেন্ট এটাকে আর চালাতে পারতেছিল না, তখন এটাকে পুরোই পরিত্যক্ত করে দেওয়া হয়। তো এটার প্রতিটা বিল্ডিং, প্রতিটা রুমের সামনেই গেলে মনে হয় যে এখানে কেমন যেন একটা কষ্ট, ভিতর থেকে হয়তো কেউ বলতেছে যে আমাকে বের করে নিয়ে আসো, বা তাদের মানে পেইনটা বোঝা যায়। এবং অনেক সময় দেখা যায় কিছু শব্দ আসে, হয়তো তাদের অতৃপ্তি আত্মাগুলো ঘুরতে আসে এখানে, এরকমই একটা পরিবেশ আর কি। এখানে আপনারা দেখেন জায়গাটা এতটাই পরিত্যক্ত, একেবারে গাছ যে লাইট পোস্টের মধ্যে গাছ উঠে গেছে। হরে বাবা, হরে বাবা, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে প্রচুর ইট পাথর কোত্থেকে আসছে কেউ জানে। দেখেন বিল্ডিং এর কি অবস্থা, ভয়ঙ্কর। বুঝতে কিছু আসছে জায়গায়। আমার সামনে একটা ভূতের মিটার আছে, যখন আমরা যত সামনে যাই তখন এটা খালি বাড়তেই থাকে। দেখি ভিতরে কি আছে, আপনাদের ভিতরে দেখাই। দেখেন এই চিহ্নটা হচ্ছে শতানের পূজা, যারা শতানের পূজা করতে এখানে আসেন, শতানকে ডাকে, ঠিক সিম্বলটা এটা যেটা আমরা প্রথমবার দেখলাম। আমি তো সেগুলো ভালো পাই না।
অফিস গাড়িটা ওই জায়গায় আসছে। এই সাইড দিয়ে ভিতরে ঢুকে ওই জানলা খোলা। ফাইনালি আমরা ভিতরে ঢুকতেছি চারজন। লাইট দাও, লাইটটা দাও, আসো একটু দেখাই। লাইটটা দাও, লাইটটা দাও। বিল্ডিংয়ের কী অবস্থা, সব শয়তানের চিহ্ন আট করা। এবং এই ঘরটা যত সম্ভব মনে হয় থাকতে কিন্তু ফ্রিজ আছে। কিছু ধরা পড়ে ভিতর তো পুরো খালি। যারা বিল্ডিংয়ে এন্ট্রি করে এতটা ইজি না, এটার উপরে উঠে সিঁড়ির ভিতরে ঢুকে এই বিল্ডিংয়ের ভিতরে এন্ট্রি করে, রিক্স নিয়ে করে। লাইকে আছে এন্টার। এখন হচ্ছে মাগরিবি অক্ত। তো এই মাগরিবি অক্তে খারাপ আত্মাগুলো যেগুলো বের হয়, এখন আমরা সেই জায়গার মধ্যেই আছি। তবে অবশ্য আমরা আইসল কুরসি পরে নিয়েছি শরীর বন্ধ করার জন্য। ওই পাশেও বিল্ডিং, উপরেও হ্যাঁ চলো যাই, হালকা একটা অ্যাডভেঞ্চার। ভাই দেখেছি প্রায় সাইকিয়াট্রিক সেন্টারে একটা অংশ দেখা হয়েছে মাত্র, তা প্রত্যেকটা এখানে তোমার 100টার মতো বিল্ডিং আছে। দেখতে দেখতে বিল্ডিং শেষ পর্যায়ে চলে আসলাম, কারণ এত বড় একটা এরিয়া, অ্যাবেন্ডেন্ট এরিয়া, আশেপাশে কোনো কারেন্ট টারেন্ট কিচ্ছু নেই। আর আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন এই জায়গাটা গন্ধকার হয়ে আসছে। এই জায়গাটা খোলামেলা দেখে একটুখানি আলো আছে, কিছুক্ষণ পরে আবার সন্ধ্যা হয়ে আসবে। এই ভূতুরি জায়গাটা রাতের বেলা দেখতে কেমন হয় সেটা দেখাবো আপনাদেরকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।
রাস্তার মধ্যে ল্যাম্পপোস্ট আছে বাট লাইট নেই, কারণ এখানে শুধু কারেন্টের কোনো ব্যবস্থা করে রাখা হয় নাই। টোটাল অ্যাবান্ডেন্ট এরিয়া।